তুমি কি না সিগারেট কিনা লাগাইছো না ভাইয়া সিগারেট উনি আমাদেরকে খাওয়াবে সত্যি কথা না আমি ছপদরে দিছি আপনি এখন চয়েস করেন আপনি খুবই ক্লান্ত ছিলাম উনি আমাকে জোর করে এক প্রকার নিয়ে আসছে আপনি 1 কেজি 5টা দিছেন হ্যাঁ 5টা না 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 সিরাজি তোমার যদি গাড়ি দিয়ে দেওয়া হয় যা তুমি নিয়ে কক্সবাজার চলে যাও কত কত দিন লাগবে তোমার আস্ত মাছগুলো খাওয়ার মজা আলাদা জান জান ল্যান্ড ক্রুজার না এক্স নয় কিনবে চলতে পারলেই হইল আর কি শুধু বর্তমান হাতে নিয়ে দেন কি এটা এটা হচ্ছে লেজ ভাজি লেজ বর্তা লেজ মানুষ দাওয়াত দেয় আমরা ফ্রি খাই তখনও খাই না এখন আসছি যাক ডিম আছে এগুলোতে হ্যাঁ ডিম আছে ডিম অল্প হবে বেশি ডিম এলা দিব না বেশি ডিম মজা লাগে না একটু মাছ থাক বেশি আমি ছপদরে দিছি আপনি এখন চয়েস করেন না আপনি কোনটা খাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমন্ত্রণ করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এসেছি মাওয়া ঘাটে এখানে আমরা আজকে ইলিশ মাছ খাব এখানে তাজা ইলিশ একদম আমরা পছন্দ করে দিয়েছি সেটা তারা কেটে ভেজে আমাদেরকে দিবে আমরা এখানে খাব আমাদের সাথে আমরা এখানে আছি আমাদের মুফতি সাইদ আহমদ ভাই এসেছেন আমাদের সাথে তারপরে হচ্ছে মোর্শেদ আছেন আর তারপরে আমাদের বদরুজ্জামান ভাইও এসেছেন আজকের যে স্পন্সর হচ্ছে ওমর ফারুক ভাই উনি আমাদেরকে খাওয়াবে সত্যি কথা ঠিক আছে তো আমরা আজকে খাবো এই ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে সাইদ ভাই এখানে এসে আপনার কি অনুভূতি আমি খুবই ক্লান্ত ছিলাম উনি আমাকে জোর করে দেখাও এই যে উনি মাথা ঘুরে ফেলে তবে এটা একটা ভালো লাগে একসাথে বন্ধু বান্ধবরা আসলে ভাইবেরা তারা আসলে এই মজাটা অন্যরকম যার কারণে আমরা কাজের ফাঁকে আমরা কিন্তু অফিসের কাজ শেষ করে ঘুরে এসে সাথে থাকুন ব্লগ দেখুন মানুষ দেখবে তাই না ইউটিউবে না ফেসবুকে ওই ভাইয়া দুইটা খেয়ে
বলতে গেলে অনেক কথা বলতে হবে, সংক্ষেপে যে কথা বলতে চাই সেটা হলো আজকে একটু ঘুরতে আসলাম। ঘুরতে আসার পিছনের কারিগরটা হলো আমাদের প্রিয় মোটামুটি এই যে বর্তমানে যে মাওয়া রোডে চমৎকার একটা রোড হয়েছে, এই রোডে আমরা আসলাম, ঘুরে আসলাম, দেখতে আসলাম। আমরা অনেকবার আসছি, তবে আজকে অনুপ্রেরণা বলছিলাম ওনার কথা, ভালো লাগছে রাতে অনেকদিন আপনারা হয়তো বা দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমরা মাছ আমরা ভাজতে দিয়ে আসছি, মাছ ভাজা হচ্ছে, তো আমরা এসে অপেক্ষায় বসে আছি। সাইদ ভাই, মাছ তো দেখলাম পছন্দ করে দিয়ে আসলেন। মাছ আসতেছে, খুব মজাদার খাবার এটা, এবং আস্ত মাছগুলো খাওয়ার মজা আলাদা। সাথে কালো জিরা ভর্তা থাকে। সরিষার তেল দিয়ে, সরিষার তেল ভাজতে দিয়ে আসছি আমরা, সরিষার তেল নিজে কিনে দিয়ে আসছি। এই তেল দিয়ে তারা ভেজে আমাদেরকে দিবে, খুব মজা করে খাবো, আপনারা দেখে খুব কেউ কষ্ট পায় না। চলে আসছে আমাদের মাছ, মোবাইলে রাখবে। এটা কি জানো? এটা হচ্ছে লেজ ভাজি, লেজ ভর্তা, লেজ ভর্তা। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কাউন্টডাউন শেষ। সিরাজি, তোমার যদি গাড়ি দিয়ে দেওয়া হয় যা তুমি নিয়ে কক্সবাজার চলে যাও, কতদিন লাগবে তোমার? আমি কক্সবাজার যাবো না এই গাড়ি নিয়ে। কতদিন লাগবে? আমি কক্সবাজার যখন আমার গাড়ি হবে তখন আমি আমি কক্সবাজার যাবো ইয়া নিয়ে, ল্যান্ড ক্রুজার নিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আমরা এখন কি বলতে চাও, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।